নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, রাজ্যে এখন লোকসভা ভোটের হাওয়া, প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট ময়দানে। গ্রীষ্মের পিঠপোড়া রোদকে উপেক্ষা করে বেজে চলেছে ভোটের দামামা। ইতিমধ্যেই রাজ্যে গত 19 এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে 6টি দফায় ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে এবং বাকি রয়েছে শুধুমাত্র 1টি দফা, এবং আগামী কিন্তু যে শেষ দফা রয়েছে অর্থাৎ 7ম দফা, সেটা কিন্তু আগামী 1 জুন 2024 তারিখে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে। এবং পশ্চিমবঙ্গের শেষ দফায় অর্থাৎ 7ম দফায় কিন্তু পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ 9টি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ পর্ব হয়ে যাবে। এবং এই 9টি লোকসভা আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন রয়েছে কিন্তু দমদম। দমদম লোকসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে এই দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচনী রাজনীতি একেবারে ঝলমল করছে। বর্ষীয়ান নেতাদের চমক, বলা যেতে পারে এক বাঘা নেতার বিপরীতে আরেক বাঘা নেতা কিন্তু জোর টক্কর দিতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্রে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই পশ্চিমবঙ্গের দমদম লোকসভা কেন্দ্র হলো একটি রাজনৈতিক শক্তিঘর যা ভারতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাবের জন্য বিখ্যাত। দমদম একটি বৈচিত্র্যময় জনসংখ্যাকে প্রতিফলিত করে এবং পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসাবে রয়ে গেছে। এবং 2024 সালে দমদম লোকসভা কেন্দ্রে ভোটাররা তাদের ভোটের শক্তি দেখানোর জন্য আরও বেশি উৎসাহী হয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব 2024 ভারতের লোকসভা নির্বাচনে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে রয়েছে, অর্থাৎ সম্ভাব্য কোন রাজনৈতিক দল 2024 সালের লোকসভা নির্বাচনে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই দমদম লোকসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে কোন কোন ফ্যাক্টর কাজ করতে চলেছে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি সরাসরি মূল ভিডিওতে। তো সবার প্রথমেই আমরা কিন্তু একবার দেখে নেব এই দমদম লোকসভা কেন্দ্রে 2019 সালে কোন রাজনৈতিক দল এগিয়েছিল এবং কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা 2019 সালের লোকসভা নির্বাচনে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে মনোনীত হয়েছিল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে লোকসভা ভোটের ফল 2019, এবং এখানে দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু 2019 সালে, অর্থাৎ এই দমদম লোকসভা কেন্দ্রে 2019 সালে মোট ভোটার সংখ্যা ছিল 15,66,196 জন, এবং মোট ভোট পড়েছিল 12,04,660। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পারছেন। এবং এখানে দেখুন 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 2019 সালে। আপনারা দেখতেই পারছেন, 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন বর্ষীয়ান নেতা সৌগত রায়, এবং তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 5,12,062। এবং এখানে তার কিন্তু ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 42.51% ছিল তার ভোট শেয়ার। এবং এখানে দ্বিতীয় পজিশনে ছিল, দেখতে পাচ্ছেন 2019 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দল ছিল কিন্তু দ্বিতীয় পজিশনে, এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন শ্রমিক ভট্টাচার্য, এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,59,060। এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 38.11%। এবং এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিপিএমের মনোনীত প্রার্থী ছিলেন নেপাল দেব ভট্টাচার্য, এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন 1,67,590। এবং এখানে তার ভোট শেয়ার ছিল 13.91%। তো বন্ধুরা, এরপরে দেখুন, এবং এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌরভ সাহা, এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 29,097। এবং এখানে ভোট শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন 2.42% ছিল তার ভোট শেয়ার। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন নরেশ চন্দ্র বারুই, তিনি কিন্তু বিএসপির মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে দমদম লোকসভা কেন্দ্রে, এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,974। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে তার ভোট শেয়ার ছিল 0.41%। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে 2024 ভারতের লোকসভা নির্বাচনে এই যে দমদম লোকসভা কেন্দ্র, এই দমদম লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন সেটা একবার আমরা কিন্তু দেখে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2024 সালে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 16,99,000
656টি আপনারা দেখতে পাচ্ছেন এবং এবছরও কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে সেই জয়ী প্রার্থী সৌগত রায়কে আপনারা দেখতেই পাচ্ছেন। নিঃসন্দেহে একটি হেভিওয়েট কেন্দ্র কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্র 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য, যেখানে কিন্তু তৃণমূলের বর্ষিয়ার নেতা আপনারা দেখতেই পাচ্ছেন বিজয়ী প্রার্থী 2019 সালের সেই সৌগত রায়কে কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছেন 2024 সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত করা হয়েছে শীলভদ্র দত্তকে, আপনারা দেখতেই পাচ্ছেন 2024 দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি টিকিট দিয়েছেন শীলভদ্র দত্তকে। এর আগে কিন্তু শীলভদ্র দত্ত কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন, অর্থাৎ বলা যায় মুকুল রায়ের কিন্তু অনুগামী ছিলেন এই শীলভদ্র দত্ত। এবং পরবর্তী সময় যখন মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন বিজেপিতে যোগদান করেন, তখন কিন্তু তার সাথে সাথে শীলভদ্র দত্তও কিন্তু দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এবং পরবর্তী সময় যখন মুকুল রায় আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, ঠিক সে সময় কিন্তু এই শীলভদ্র দত্ত কিন্তু বিজেপিতেই থেকে যান। এবং তার কিন্তু আপনারা দেখতে পাচ্ছি ফলস্বরূপ 2024 সালে বিজেপির তরফ থেকে কিন্তু তাকে টিকিট দেওয়া হয়েছে দমদম লোকসভা কেন্দ্র থেকে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে কিন্তু আরেক হেভিওয়েট নেতা দেখতেই পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে, বাম কংগ্রেস জোট। বাম প্রার্থী সুজন চক্রবর্তী কিন্তু এখানে মনোনীত হয়েছেন 2024 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে, যেখানে সুজন চক্রবর্তীর কথা বললে কিন্তু বলা যেতে পারে যে বর্ষিয়ান সিপিএম নেতা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের সিপিএমের যদি বর্ষিয়ান নেতা বলা যায় তাহলে তিনি কিন্তু সুজন চক্রবর্তী। এছাড়াও কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন বিধায়ক সেই সুজন চক্রবর্তী কিন্তু এখানে আপনাদের জোট প্রার্থী হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে। তো আপনারা বুঝতেই পারছেন প্রথম তিনটি যে দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম, বা এখানে জোট প্রার্থী বলা যেতে পারে, অর্থাৎ বাম কংগ্রেস জোট, বাম প্রার্থী সুজন চক্রবর্তী, বিজেপির শীলভদ্র দত্ত এবং তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, এই তিনটি প্রার্থী কিন্তু ভীষণ হেভিওয়েট এবং এখানে কিন্তু তিনজনে কিন্তু বর্ষিয়ার নেতা এবং এই তিনজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন দল থেকে বিভিন্ন প্রার্থীরা 2024 সালে মনোনীত হয়েছেন দেখতেই পাচ্ছেন। লিখে দেওয়া রয়েছে MBMP তরফ থেকে কিন্তু সুব্রত ভৌমিক কিন্তু মনোনীত হয়েছেন, DSPI তরফ থেকে শান্তনু মণ্ডল মনোনীত হয়েছেন, এছাড়াও BSP তরফ থেকে কিন্তু স্বামীনাথ কোরি কিন্তু এখানে মনোনীত হয়েছেন 2024 সালে দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। তো বন্ধুরা, চলুন এবারে আমরা দেখে নেব সমীক্ষা, যে সমীক্ষা অনুযায়ী এই দমদম লোকসভা কেন্দ্রে 2024 সালের লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ছোট্ট করে কিন্তু আপনাদের দেখে নিতে হবে এই লোকসভা কেন্দ্র যেটা রয়েছে দমদম, এই দমদম লোকসভা কেন্দ্রে যে 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 67টি বিধানসভা কেন্দ্রে গত 2021 সালে বিধানসভা নির্বাচনে ঠিক কেমন ফলাফল হয়েছিল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 2021 সালে কিন্তু এখানে বিধানসভা ভোট হয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্রে 67টি বিধানসভা কেন্দ্রে। তো একবার দেখে নিন কোন কোন বিধানসভা কেন্দ্র এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে খড়দহ, এছাড়াও দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে দমদম উত্তর, আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়াও দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে পানিহাটি, এছাড়াও দেখতে পাচ্ছেন কামারহাটি, এছাড়াও লিখে দেওয়া রয়েছে বরানগর, এছাড়াও দেখতে পাচ্ছেন দমদম, এছাড়াও দেখতে পাচ্ছেন কিন্তু রাজারহাট, গোপালপুর। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই দমদম লোকসভা কেন্দ্রের কিন্তু 67টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে এবং 2021 সালে যখন এই বিধানসভা ভোট হয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন বিধানসভা কেন্দ্র থেকে কোন কোন রাজনৈতিক দল জয়লাভ করেছিল। তো দেখুন, সবার প্রথমেই খড়দহ, যে আপনাদের অর্থাৎ খড়দহ যে আপনাদের বিধানসভা কেন্দ্র রয়েছে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই খড়দহ বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকেও জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, পানিহাটি থেকেও কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এছাড়াও কামারহাটি যে আপনাদের বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকেও কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং বরানগর থেকেও কিন্তু জয়লাভ করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং এরপরে দেখতে পাচ্ছেন দমদম থেকেও কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের 67টি গুরুত্বপূর্ণ যে বিধানসভা কেন্দ্র রয়েছে 67টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে 67টি বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব সমীক্ষা, সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল সম্ভাব্য 2024 সালের লোকসভা নির্বাচনে এগিয়ে থাকতে পারে বা এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেব। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট কথা জানিয়ে রাখতে চাই যে এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই, সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে, বহুবার মিলেছে আবার বহুবার কিন্তু মেলেও নি। সুতরাং সমীক্ষা কখনো 100 মধ্যে 100 হয়, আবার কখনো কিন্তু 100 মধ্যে 0 হয়। সুতরাং সমীক্ষা কখনো কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে 4 জুন 2024 ফল প্রকাশের পর।
সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই, এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র। আর সমীক্ষায় যদি সব হতো তাহলে তো আর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না। তাই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি। তাই এই সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসেবেই দেখবেন। এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে টিভি নাইন বাংলা থেকে শুরু করে নিউজ এইটিন বাংলা থেকে শুরু করে বিভিন্ন স্বনামধন্য যে নিউজ চ্যানেল তাদের যে সমীক্ষা এবং বিভিন্ন এজেন্সি পোলের যে সিএনএক্সের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমরা কিন্তু সমীক্ষা আপনাদের সামনে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন দমদম আসন কার দখলে। আপনারা দেখতে পাচ্ছেন দমদম আসন কার দখলে, এবং এখানে কিন্তু সমীক্ষা অনুযায়ী যেটা আপডেট উঠে আসছে লিখে দেওয়া রয়েছে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। অর্থাৎ এখানে যে প্রধান তিনটি দল রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং জোট দল অর্থাৎ জোট প্রার্থী বাম কংগ্রেস, জোট বাম প্রার্থী যে সুজন চক্রবর্তী রয়েছেন এবং বিজেপির তরফ থেকে শীলভদ্র দত্ত রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই বর্ষিয়ার নেতা সৌগত রায় রয়েছেন, তাদের তিনজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সমীক্ষা অনুযায়ী কিন্তু আপডেট উঠে আসছে, এবং এখানে দেখুন লিখেই দেওয়া রয়েছে যে 1% ভোট বদলে দিতে পারে ভোটের রেজাল্ট। অর্থাৎ 1% ভোট বদলে দিতে পারে কিন্তু সম্পূর্ণ রেজাল্ট। সুতরাং 1% ভোট যদি সুইং হয়ে যায় তাহলে আপনাদের প্রধান তিনটি দলের মধ্যে কিন্তু যে কোনো একটি দল কিন্তু জয়লাভ করতে পারে বা এগিয়ে যেতে পারে। কিন্তু সমীক্ষা অনুযায়ী যখন এই সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা চালানো পর্যন্ত কোন রাজনৈতিক দল 1% ভোটে এগিয়ে রয়েছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লিখে দেওয়া রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস সম্ভাব্য কিন্তু এগিয়ে থাকতে পারে সমীক্ষা অনুযায়ী, এমনটাই আপডেট উঠে আসছে। এবং বাকি যে বিজেপি এছাড়াও জোট প্রার্থী তারা কিন্তু পিছিয়ে থাকতে চলেছে সমীক্ষা অনুযায়ী। এবং আবারও বলছি যে 1% ভোট যদি এখানে যদি বদল হয়ে যায় বা 1% ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু ভোটের রেজাল্ট এখানটায় কিন্তু উলটপুরণ হয়ে যেতে পারে। সম্ভাব্য এখানে কিন্তু তিনটি দলের মধ্যে জোট টক্কর বা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং জোট প্রার্থীর মধ্যে। এবং 1% ভোট যদি সুইং হয়ে যায় তাহলে যে কোনো তিনটি দলের মধ্যে যে কোনো একটি দল কিন্তু এগিয়ে যেতে পারে। এবং এখনও পর্যন্ত সমীক্ষা অনুযায়ী যে আপডেট সেটা কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষেই, যে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু সমীক্ষা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এবং আপনাদের মতে কি মনে হয় এই দমদম লোকসভা কেন্দ্রে 2024 সালে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে বা সম্ভাব্য এগিয়ে থাকতে পারে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।